আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যালোভেরা বংশ বিস্তার এবং কীভাবে চারা আলাদা করে রোপণ করবেন, এটু যে তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আধুনিক প্রযুক্তি কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করে থাকলে। সুপ্রিয় দর্শক, যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, তাও আমি মূলত এই চারাটি গাছ থেকে আলাদা করে আলাদা একটি প্লাস্টিক কন্টেনার রোপণ করব। মানে খুবই অতি তাড়াতাড়ি আপনি যেভাবে অ্যালোভেরার বংশ বিস্তার করতে পারেন, তবে খুব সাবধানে আমি গোড়া থেকে এটা খুলে নেব। কোনো কেচি দ্বারা বা ধারালো ব্লেড দ্বারা ইন্টিকা ব্লেড দ্বারা কাটবো না, আমি হাতেই এটা কাজ করব। দেখতে পাচ্ছেন তো, অ্যালোভেরা গাছ যখন আলাদা করবেন এটা মাটি ছাড়াই কিন্তু অনেক দিন বেঁচে থাকে, অনেক দিন বলতে এক সপ্তাহ এরকম বেঁচে থাকে। তো এটা মূলত আমি রোপণ করব আলাদা একটি কন্টেনে। তো ভিডিওটি দেখতে থাকুন। আর অ্যালোভেরার মাটি আমি এটা টবে রেখেছি, 6 ইঞ্চি টবে এই চারাটি রোপণ করেছি। তো এটা মূলত গোবর সার এবং ডিম খোসা, কলার খোসা এগুলো মিশ্রণ করা ছিল, তো সেটাতেই কিন্তু আমি থেকে কিন্তু চারাটি নিয়েছি। তো আরও বেশ কয়েকটি চারা রয়েছে, তো এগুলো আমি পরে কাটিং করব বা আলাদা করবো। দেখতে পাচ্ছেন এটা আমি কন্টেন নিয়েছি, তো এটাতে মূলত আমি রোপণ করে আপনাদের দেখাই দেবো। এটা এই মাটি প্রস্তুত করেছি বিলে দোআঁশ মাটি গোবর সার মিশ্রণ করা। তো আঙ্গুল দিয়ে একটু গর্ত করে নেবেন 1/2 ইঞ্চির মতন, বেশি মাটির গভীরে দেওয়া যাবে না, আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো দেন আপনি 2 আঙ্গুল চাপ দিবেন যাতে গোড়ায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তারপরে দেন আপনি প্রয়োজন মতো টবের প্রয়োজন মতো পানি দিতে হবে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।